উজ্জ্বল ভাই নাস্তার প্লেট ছুঁড়ে মারছে, পছন্দ হয়। তা আমি বললাম, ভাই কী হয়েছে, কইরা নাস্তা হইলো, আমি মেগা স্টার উজ্জ্বলই নাস্তা খাবো। হয়েছে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক নায়িকা এরকম গরম খায়, এটা হলো গরম খাওয়া বলি আমরা, অহংকার হয়, গরম খায়, ছবি হিট হইলে যেরকম যেটা বলতেছো তোমরা এখনকার যে এক নায়ক গরম খাইছে, ওইরকমই এরকম অনেক নায়ক গরম খাইছে, অনেকেই যারা স্টার সুপারস্টার এখনো নামে বলে, তো তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিচালকরা প্রযোজকরা ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে ওই অনেকে ভয়ে কেউ কিছু বলে, কেউ কিছু বলতে পারে না, বলে না, তো এগুলো হয় আর কি, যার জন্য। এবং পরবর্তীতে দেখা গেছে যে এই পরিচালকের সাথে এতগুলো টেকনিশিয়ান জড়িত, এতগুলো শিল্পী জড়িত, প্রত্যেকের পরিবার সহ দেখা গেছে 200-300 জন লোক জড়িত, তো তারা এটা কষ্ট পায় না, প্রত্যেকেই তো যদি ছবিটা না হয় প্রত্যেকেরই তো একটা বদ্দোয়া লাগে, আমি নামাজে পড়ি তো কম, ও আমার সাথে এরকম করছে, আল্লাহ আপনি দেখেন, এরকম না, আমি ছাড়ে দেবো, আমি যদি ওপেনলি এফডিসির মধ্যে খাড়াই করতে না পারলে নামাজে তো কম, আল্লাহরে তো করতে পারবো, তো এরকম অনেকেই এটা ইন্ডাস্ট্রি দেখছি, অনেকেই গরম খাওয়া দেখছি, অনেকে অহংকার দেখছি, তো এমনও বড় হিরো দেখছি যে এই বীরাঙ্গনা শকিনের, এই বীরাঙ্গনা শকিনে তো মতিন রহমান করলো যে, হ্যাঁ হ্যাঁ, তো ওই সেটাও দেখছি যে উজ্জ্বল ভাই নাস্তার প্লেট ছুঁড়ে মারছে, পছন্দ হয়। তা আমি গিয়ে বললাম, ভাই কী হয়েছে, কইরা নাস্তা হইলো, আমি মেগা স্টার উজ্জ্বলই নাস্তা খাবো। আপনি আমারই বলেন, ওদেরকে বলা দরকার নেই, আপনি আমি গোপনে আই না, সোনার গ্রাহক যেন খাবে না, আপনি খাবেন এটা তো বিষয় না, এটা তো স্পেশালি আমার বলাই আছে। তো এরকম হয়েছে, সিনিয়ররাও করছে, তো এগুলো এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা আগে থেকেই আছে, অহংকার, গরম খাওয়া, দুর্ব্যবহার করা, টেকনিশিয়ান কোয়াটি দুর্ব্যবহার করা, তো এগুলো করলে এটা রেজাল্ট ভালো হয় না, এটা রেজাল্ট পরবর্তীতে আস্তে আস্তে আড়াই দিন খুঁজে নেবে, তখন তো অলরেডি মান্না আমার সাথে আছে, আমি তো মান্নাকে নিয়ে একটা পরে একটা প্রজেক্ট করতেছি, তারপরে একটা যখন সালমান স্যার আরও ছবি হিট সুপার হিট রোমান্টিক হিসাবে সুপারস্টার, একটা ছবি করতে পারলে আজ ডিরেক্টর হিসাবে আমার একটা ইয়ে পারলো, সেটা হয়নি, ভাগ্যে নাই, হয়তো আল্লাহ চাইনি। যেটা মনে হচ্ছে তোমার প্রশ্নটা নর্মালি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যেটা ফিল করতেছি গত কয়েক বছর ধরে, যে সে যে জগৎ থেকেই আসুক, নর্মালি একটা পরিবার থেকে একটা মেয়ে এসে, তারপরে হয়তো সিনেমার নায়িকা হোক বা নাটকের নায়িকা হোক বা আমরা সিনেমায় বলি যে হোক হচ্ছে, তো কিন্তু এখন যেটা দেখতেছি গত কয়েক বছর, যে একটা ছবি করলো বা দুইটা ছবি করলো, এরপরে অ্যাবনর্মাল টাকা চাওয়া শুরু হয়ে গেছে ইদানিং, এটা দেখতেছি, হয়তো ওই মেয়েকে 2 লাখ টাকা দেওয়ারও সেই রকম মেয়ে না, বা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দেওয়ারও সে নায়ক না, অথচ 10 লাখ 15 লাখ 20 লাখ চাই, তো আবার অনেকে